নমস্কার, কেমন আছেন সবাই? মৌমাছি প্রতিপালনে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। মৌমাছি চাষ সম্বন্ধে আপনারা জানেন সকলে, আমি বিভিন্ন রকম ভিডিও এবং তথ্য দিয়ে থাকি। তো অবশ্যই আমি প্রত্যেকবারের মতো অনুরোধ করব যে আজকে যারা এখনও এই ভিডিওটি দেখছেন অথচ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের যে ভিডিও, এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে, বিষয়টা এরকমই, আমাকে আমার অনেক ইউটিউবের বন্ধুরা, এমনি যাদের সঙ্গে ফোনে যোগাযোগ রয়েছে সেরকম বন্ধুরা ফোন করে বলে যে দাদা, আমি না কুইন বিকে বক্সের মধ্যে দেখতে পাচ্ছি না, কুইন বিটা যে বক্সে আছে এটা কেমন করে বুঝবো, এরকম ধরনের কিছু ইয়ে আসে। তখন ফোনে বলতে হয় যে হ্যাঁ দেখুন, এইভাবে দেখুন, এইভাবে সাইড থেকে দেখুন, আচ্ছা আপনার বক্সে মাছির কি কালার, এরকম ধরনের কিছু প্রবলেম হয়েছে। সেই জিনিসগুলোই আজ আপনাদের বলবো, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বক্সে, মানে বাইরে থেকেই বোঝা যাবে, ভেতর খুললে বোঝা যাবে যে বক্সে কুইন আছে কিনা। যারা কুইনটা চিনতে জানেন না তাদের তো অবশ্যই এই মানে এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা নতুন মৌমাছি পালক, একটা দুটো বক্স নতুন এনে চাষ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো একটু সমস্যা। যারা কুইন চিনতে পেরে গেছেন আলাদা ব্যাপার, অনেক সময় কুইনকে খুঁজে বের করতেও সমস্যা হয়। তো সেই সব যারা রয়েছেন তাদের অবশ্যই অনুরোধ করবো যে ভালো করে আজকের এই ভিডিওটি দেখুন, আর যারা চেনেন আপনাদের অনুরোধ করবো ভিডিওটি দেখুন, তো প্রত্যেকের অভিজ্ঞতাটা বাড়বে। দেখুন, প্রথমে এক নাম্বার বলতে গেলে মৌমাছির যখন বাইরে থেকে, আপনার বক্সটা রয়েছে তো, বাইরে থেকে মৌমাছি যখন গেটের গোড়ায় থাকবে, কিছু মৌমাছি তাদের আচরণ, তাদের কালার, বডি কালার, বডি ফিটনেস, বডি স্বাস্থ্য, এই সব দেখে কিন্তু বোঝা যায়। আমরা খেয়াল করে দেখেছি মৌমাছিগুলো একটু ছোট চিড়চিড়ে ভাব হয়ে যায়, গায়ের রংটা অনেকটা কালো এসে যায়, কালো স্পট এসে যায় গায়ের মধ্যে, আর আচরণটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত। এটা হচ্ছে বাইরে থেকে বোঝা যায়। আর কি দেখলে বোঝা যায়? অনেক সময় দেখা গিয়েছে যে বক্সটা খুললে দেখা যায় যে পুরুষ মাছির পরিমাণ প্রচুর, তখন কিন্তু আপনার সেটা দেখেও বোঝা যায় যে আপনার বক্সে কুইন নাও থাকতে পারে। এবার পুরুষ মাছির পরিমাণ প্রচুর মানেই যে কুইন নেই এটা কিন্তু আমি বলছি না, পুরুষ মাছির পরিমাণ অনেক থাকলেও কিন্তু এরকম জিনিস দেখা দেয় যে আপনার বক্সে কুইন নাও থাকতে পারে। এবার আরও একটা জিনিস দেখলে বোঝা যায়, যেটা হচ্ছে আমাদের চাকের মধ্যে যে সেলগুলো রয়েছে সেই সেলেরগুলোর মধ্যে কোনো ডিম থাকবে না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কুইন না থাকলে ডিম দিবে কে, ডিমটা থাকবে না। এই ধরনের জিনিস দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে এতে কুইন নেই। আরও একটা জিনিস লক্ষ্য করলে বোঝা যায় যে ধরুন আপনি বক্সের ভিতরে কুইন খুঁজে পাচ্ছেন না, দেখছেন যে অনেক কুইন সেল, অনেক কুইন সেল আছে, তখনও কিন্তু এটা হতে পারে যে আপনার বক্সে কুইন নেই। আবার কুইন সেল অনেক আছে মানে যে কুইন নেই এটা কিন্তু না বলছি না, মানে হতেও পারে আপনার কুইন নাও থাকতে পারে। সর্বশেষ যেটা, কুইন না দেখে যেটা চেনার উপায়, যে আপনার বক্সে যদি আপনি দেখেন যে এক একটা সেলের ভেতরে অসংখ্য পরিমাণের ডিম, অসংখ্য পরিমাণের ডিম এক একটা সেলের, মানে একের একাধিক আর কি, 12-14-15 মানে ভর্তি করে দেয়। আপনাদের দেখাচ্ছি আমার সামনে একটা বক্সে, এই বক্সটা অ্যাকচুয়ালি বন্যা কবলিত এলাকা, মানে যেসব জায়গা আর কি, একটু নিচু এলাকা আমাদের এই সামনেই। আমার একজন বন্ধু, তার এই বক্সটা আমি নিয়ে এসেছি তার কাছ থেকে, মানে তার হচ্ছে ওই মাঠে চাষের ক্ষেত, ওখানে এর আগে চাষ ছিল শুকনো জায়গা, সেখানে ছিল, এবার ওখান থেকে মধু রুধু পেয়েছে, এমনকি ওই বক্স থেকে ডিভিশনও দিয়েছে। এইবার ধান চাষের সময়, বর্ষার সময় ওর কি হচ্ছে, 4 ফ্রেম মাছি ছিল, 4 ফ্রেম মাছি থাকার পর ওখানে মাঠে ছিল। এবার ও একদিন বলছে যে আমি কুইন খুঁজে পাইনি আর এরকম ধরনের পাচ্ছি না, কুইন খুঁজে পাচ্ছি না, এরকম ধরনের দেখছি এক একটা ওই এর ভেতরে সেলের ভেতরে অধিক সংখ্যক দিই। আমি সঙ্গে সঙ্গে বুঝতে যে বন্ধু ওতে কুইন নেই, বলছি তুই আয় না আমার কাছে এসে একটু দেখ না। আমি একদিন গেলাম ওই পাশে, একটা দুটো গ্রাম পরেই আর কি সামনে। এবার আমি গেলাম, গিয়ে দেখলাম যে তখন বলছে কি করবো,
বলছে দেখ তুই যদি কিছু করতে পারিস। আমি বলি তাহলে মাছিটা নিয়ে চলে যাই, বলে মাছিটা এনে আমি আমার বক্সে রেখেছি। ও ছোট বক্স ছিল, ডিভিশন বক্স ছিল, আমি ওটা এনে রেখেছি, ওটাই আপনাদের দেখাবো বলে আর কি। আজ দু চার দিন হয়ে গেছে, ওতে আমি যে পদ্ধতিটা করার সেটা এখনো করিনি, আপনাদের দেখাবো বলে রয়ে আছে। আমি আপনাদের ওইদিকেই আছে বক্সটা, ঘুরিয়ে দেখাচ্ছি। মাছের পরিমাণও প্রচুর কম, একেবারেই কম, মানে এটাকে ও এ করতে পারবে না বলে আমাকে দিয়ে দিয়েছে আর কি। বলছে যে তুই নিয়ে যা, গিয়ে দেখ কিছু করতে পারিস কিনা। এর মাছগুলো একটু ক্ষিপ্ত, আমি এই সময় ধোঁয়া টোঁয়া করিনি, সন্ধ্যের দিকের সময়, সন্ধ্যের দিকের সময়। আচ্ছা, এর পরের ফ্রেমটা তুলে দেখাচ্ছি। এই 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 জায়গাটাতে দেখুন, একটা কুইন সেল করছিল, কোন রকম মিস্টেক হয়ে গেছে, কুইনটা কোন রকম মিস্টেক হয়ে গেছে, মানে এবার এই দিকে ঘুরে নিতে হবে। একটু ভালো করে দেখুন, যার মানে যেসব বন্ধুরা দেখছেন অনুরোধ করবো একটু কোয়ালিটিটা বাড়িয়ে দেখতে। ক্যামেরার ফ্ল্যাশ অন করে দেখানো হচ্ছে, কারণ একটু সন্ধ্যের সময় এটা, আর হচ্ছে ভিডিওটা রেকর্ডিং চলছে। আর দেখুন মাছিগুলোও, দেখুন আমি বললাম না, একটু দেখবেন যেসব বক্স হেলদি বক্স, খুব মানে একদম টসটসে খাবার রয়েছে, সেসব বক্সের মাছিগুলোও হয় একটু, এগুলো একটু কালচে পড়া মাছি। আর বক্সের ভিতরে এর চাকের সেলগুলোর ভিতরে দেখুন প্রচুর ডিম, একাধিক ডিম, চারটে পাঁচটে ছটা এমন 10-12টা পর্যন্ত ডিম রয়েছে। এই এরা একটু হচ্ছে রাগান্বিত হয়ে আছে, মানে এদের কুইন নেই তো, এরা একটু প্রবলেমে আছে, সেই জন্য আমি হচ্ছে এটাকে বেশি ডিস্টার্ব করছি না, এটাকে লাগিয়ে দিচ্ছি। চার ফ্রেম মাছি রয়েছে এখানে, মাছিগুলো খুব অবস্থা খারাপ হয়ে আছে। আমাকে ওই আমার বন্ধু বলল নিয়ে যা, তুই যদি বাঁচাতে পারিস। দেখুন মাছি একটা চাককে বাঁচাতে পারলে সেটা নিজের কাছে একটা ভালো লাগে, যে আমি একটা কিছু মাছি তাদের ছিল না, তাদের আমি বাঁচালাম, আমি খুবই ভালো লাগে, তো সেই চেষ্টাই করবো। আর সেটা কেমন ভাবে করবো আপনাদের, আমি ভিডিওটা খুব ছোট্ট উপরে করার চেষ্টা করছি, তাই আপনাদের দেখালাম ঠিক এই এই কারণে, কারণগুলো দেখলে আপনার বক্সে মৌমাছি মানে রানী নাও থাকতে পারে, এরকম ধরনের একটা ব্যাপার আর কি। দেখলেন যে এই এই সব জিনিসগুলো, মানে এই যে অনেক ডিম, কুইন সেল, মাছিদের কালার, মাছিগুলো একটু ছোট সাইজ, একটু চিড়চিড়ে ভাব, এগুলো থাকলে কিন্তু কনফার্ম কনফার্ম এতে আপনার বক্সে কুইন নেই। এবার এই যে বক্সটাকে আপনার, যাদের বক্সে কুইন না থাকে তাদের বক্সটাকে কি করে বক্সটাকে বাঁচাবেন? ধরুন আমার এই বক্সের মাছিগুলোকে বাঁচাবো, গেল এই যে বন্ধু দিল তাকে বাঁচাবো কেমন করে? আচ্ছা, এখানে থাকতে হবে যাদের একটাই বক্স, তাদের ক্ষেত্রে এই জিনিসটা টাফ হয়ে যায়। আমাদের অনেক বক্স আছে, তো আপনার যেই বক্সের মাছি একটু হেলদি ভালো, অনেক মাছি আছে, অনেক ফ্রেম মাছি আছে, সেই বক্স থেকে, যেমন আমার এই এই বক্সটাতে মাছি খুব ভালো আছে, যেই বক্সে একটু ভালো মাছি আছে, হেলদি খাবার আছে, আর ফ্রেমে নতুন ডিম আছে, একদিন একদিন দুদিন তিন দিনের ডিম রয়েছে, এরকম জাতীয় একটা ফ্রেম। আর যদি সেই ফ্রেমগুলো ডিমগুলো যদি ফ্রেমের তলার দিকে থাকে, বর্ষাকালে তলার দিকে ডিমের পরিমাণটা খুব কম বাক্সে থাকে, মোটামুটি ডিম থাকলে ভাবি যদি তলার দিকে থাকে খুবই ভালো হয়। আমি এই বক্স থেকে একটা ফ্রেম তুলব, ওই বক্সে যেহেতু মাছিটা কম আছে, তার জন্য মানে এই বক্স থেকে ওই ফ্রেম সমেত মাছিটা নতুন ডিম থাকবে, এক থেকে দুদিন তিন দিন চার দিনের ডিম থাকবে, সেই ফ্রেমটাকে নিয়ে গিয়ে ওর মাঝখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এবার কি, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলছি,
এই বক্স থেকে ওই বক্সের দূরত্বটা কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি আপনাদের বোঝানোর জন্য বললাম যে এই বক্স থেকে ধরুন মাছিকে আমি নিয়ে গিয়ে মাছির সময় দেখুন সুন্দর একটা ফ্রেম, তাতে নতুন ডিম থাকবে, 2 থেকে 4 দিনের কি এরকম ডিম থাকবে, নতুন ডিম থাকবে, সেটাকে নিয়ে গিয়ে আমি ওর মধ্যে দেব। এতে একটা প্রবলেম আছে কি, কাছাকাছি থেকে মাছি নিয়ে গেলে ওই মাছিটা কাছাকাছি চলে আসবে। এটা যদি মিনিমাম 500 মিটার মানে কম করে 500 মিটার দূরের কোনো বক্স থেকে মাছিটা নিয়ে আসা হয় তাহলে কিন্তু মাছিটা যাবে না, যাওয়ার চান্সটা কম। মাছি কিছু রয়ে যাবে, এখানেও মাছি নিয়ে গেলে কিছু মাছি রয়ে যাবে, আবার বেশিরভাগটা চলে আসবে। এরকম দূরের কোনো বক্স থেকে একটা ফ্রেম নিয়ে এসে ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে একটু বেশি করে ধোঁয়া দিতে হবে, কারণ সেই বক্সের মাছি স্মেল এই বক্সের মাছি স্মেলটাকে ধোঁয়া দিয়ে ওদেরই করে, যাতে দুজনে টাচ হয়ে যায় না, মাছি মাছিতে গন্ডগোল হবে, থাকতে চাইবে না। সেই জন্য একটু ধোঁয়াটা বেশি করে দিতে হবে, দিয়ে আপনি 3 থেকে 4 দিন বক্সটা খোলার দরকার নেই, আর বক্সটা রোদ দূরে থাকলে কিন্তু খুব কাজটা ভালো হবে। এবার আপনি ওটা দেখলেন যে 2 থেকে 3 দিন পরে দেখবেন কুইন সেল হয়েছে, সে যটাবারে কুইন সেল হয়েছে, বা কুইন সেল মানে কয়েকদিন পরে কুইন সেল থেকে আপনার কুইন বেরোবে আপনার বক্সটা। এই ছিল আজকের ভিডিও, আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সমস্ত পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটান, নমস্কার।